চুয়াডাঙ্গা থেকে জীবননগর যাওয়ার পথে একাধিকবার চোখে পড়েছে সুন্দর এই পার্কটি তবে এবারই এখানে প্রথম এলাম আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলি গ্রামের সুন্দর একটি পার্ক সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে ঘুরে দেখা যাক পরন্ত এক বিকেলে আমরা জীবননগর থেকে রওনা দিলাম পার্কের উদ্দেশ্যে আজ আমরা ঘুরে দেখব সানমুন শিশু পার্ক এটাই হলো পার্কে প্রবেশের মূল গেট আমরা সিংহের মুখের মধ্যে দিয়ে প্রবেশ করলাম পার্কের ভিতরে আর প্রবেশ মুখে এই ওয়েলকাম লেখাটি রয়েছে এবং সাথে রয়েছে আমাদের খুব পরিচিত টম আর টমের ঠিক পিছনেই রয়েছে জেরি এবং এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ এই রাস্তাটি দিয়েই পার্ক থেকে বিদায় নেওয়ার কথা কিন্তু আমরা এদিকটা দিয়েই ঢুকেছি পার্কটিতে প্রবেশের জন্য প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি মাত্র বিশ টাকা পার্কে প্রবেশ করেই আমাদের দেখা হয়েছিল টম জেরির সাথে এবার পার্কের ভিতরে ঢুকে পেয়ে গেলাম আর পাতলুকে এক সময় এই টম জেরি এবং মোটু পাতলুর কার্টুন আমরা অনেকেই দেখতাম এমনকি অনেক বড় হয়ে যাওয়ার পরও কিন্তু এই পাতলু আমরা অনেকেই দেখেছি সব থেকে ভালো লাগতো মোটুয়ার পাতলুকির জড়ি এই গানটা যাই হোক এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ পার্কটি এই দিকটাতে রয়েছে ট্রেন রাইড আর এখানে খুব সুন্দর একটি প্রজাপতি তৈরি করা হয়েছে আর দূরে রয়েছে পক্ষীরাজ ঘোড়া সম্পূর্ণ পার্কটি দেখলে মনে হবে কোনো একটি অভয়ারণ্যে চলে এসেছি সম্পূর্ণ পার্কটি একেবারে সবুজে মোড়ানো সম্পূর্ণ জায়গাটি জুড়ে রয়েছে অসংখ্য পশুপাখির প্রতিকৃতি যেগুলো দিয়ে আমরা ছোট শিশুদেরকে খুব সহজেই এইসব পশু পাখিগুলোর সাথে পরিচয় করাতে পারবো এবং তারাও এগুলো কাছ থেকে দেখতে পেয়ে বেশ খুশি হবে এই পার্কটি বেশ ছোট। তবে ছোট হলেও পার্কটি আমার কাছে বেশ ভালোই লেগেছে একটি শিশু পার্ক ঠিক যেমন হওয়ার কথা এই পার্কটি তেমনই সম্পূর্ণ পার্কটি জুড়েই রয়েছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা কোথাও রয়েছে দোলনা কোথাও বা রাইড কোথাও বা মজার মজার কার্টুন ক্যারেক্টার তাই সব মিলিয়ে বলা যেতে পারে পার্কটি একেবারেই শিশুদের জন্য উপযুক্ত একটি পার্ক আমাদের জীবননগরের মধ্যে যে কয়টি পার্ক রয়েছে তার মধ্যে এই পার্কটি সব থেকে ছোট তবে এই পার্কটি আমার বেশি ভালো লেগেছে সম্পূর্ণ পার্কটি জুড়ে রয়েছে এরকম বেশ কয়েকটি দোলনা এই দোলনাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি এই দোলনাগুলোতে দোল খেতে আমাদের বেশ ভালো লেগেছিল আর এই দোলনাগুলোতে কিন্তু শুধু ছোটরা না বড়রাও চড়তে পারবে পার্কের একটি সাইড আমাদের ঘুরে দেখা শেষ আমরা এখন পার্কের অপর দিকটাতে যাচ্ছি আর এই রাস্তাটা কিন্তু মাঝামাঝি এসে থেমে গেছে এবং এটা একটা ছোটোখাটো বনের মতো তৈরি করা হয়েছে যেখানে অসংখ্য পশু প্রতিকৃতি রয়েছে আর এদিকটাতে ট্রেনের যে রাইড তার সামনেই একটি পরী দাঁড়িয়ে আছে যে পরিটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম পার্কটিতে ছোট একটি ওয়াটারফলও রয়েছে যেটা আপাতত বন্ধ কিন্তু আমরা থাকাকালীনই এটা কিন্তু চালু করে দেওয়া হবে আর এদিকটাতে ছোট্ট একটি লেকও তৈরি করা হয়েছে এবং লেকের দুই পাশে দুইটি ছোট ছোট সেতুও তৈরি করা হয়েছে পার্কের এই জায়গাটি সবথেকে বেশি ভালো লাগছিল এদিকটাতে রয়েছে খুব সুন্দর দুটি ডলফিন মাছ আর অপরদিকে রয়েছে খুব সুন্দর দুটি ইলিশ বা রুই মাছ আর এখানে একজন রমণী কাখে কলসি নিয়ে দাঁড়িয়ে আছেন পার্কের এই সাইডটাতে বসার জন্য অসংখ্য জায়গাও রয়েছে তবে এক একটা বসার জায়গা কিন্তু এক এক রকম এবং প্রত্যেকটি ভীষণ সুন্দর এখানে যে কৃত্রিম লেকটি তৈরি করা হয়েছে সেই লেকের চারিপাশে কিন্তু অসংখ্য বক সারস পাখি এবং ব্যাঙও তৈরি করা হয়েছে যে কারণে লেকটির সৌন্দর্য বেড়ে গেছে বহু গুণে যদিও পানির অবস্থা খুবই খারাপ এ পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি পার্কে মোট কয়টি রাইড রয়েছে এবং সেই রাইডগুলোর টিকিট মূল্য পার্কে মোট রাইড রয়েছে তিনটি যার মধ্যে রয়েছে মেরি গোরাউন্ড এখন যেটা চলছে এই মেরি গোরাউন্ডের টিকিট মূল্য জনপ্রতি ত্রিশ টাকা এবং এর পরে যে রাইডটি রয়েছে তা হল ট্রেন রাইড যেটি আমি পূর্বেই দেখিয়েছি এই রাইডটির টিকিট টাকা তবে এই রাইডটি অনেক বেশি বিরক্তিকর ছিল কারণ ট্রেনে এত বেশি শব্দ হচ্ছিল যে শব্দের কারণে রাইডের যে মজা সেটাই কিন্তু পাওয়া যায়নি আপনাদেরকেও একটু শব্দ শুনিয়ে দিলাম ট্রেনটি দেখতে অনেক বেশি সুন্দর ছিল যদিও খুব ছোট ছিল তারপরও দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর ট্রেন যে লাইনটির উপর দিয়ে চলছিলো সেই লাইনটি কিন্তু একেবারে যে ছোটো তাও না ট্রেন বেশ অনেকটা এরিয়া জুড়েই কিন্তু চলছিল যাই হোক এর পরে যে রাইটি রয়েছে তা হলো সুইং চেয়ার আর এই সুইং চেয়ারের টিকিট মূল্য জনপ্রতি ত্রিশ টাকা সুইং চেয়ার রাইডটিও কিন্তু একেবারেই ছোট ছিল আর এখানে ছিট ছিল মাত্র আটটি আর আমাদের মধ্যে কেউই আমরা সুইং চেয়ারে চড়তে পারি না তাই আমরা অন্য একটি দিকে চলে এলাম আর এই যে এদিকে মেরি গোরাউন্ড তার পাশে একটি হাতির প্রতিকৃতি আর এদিকে যে বসার জায়গা তৈরি করা হয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর এদিকে ওয়াটারফলটিও চালু করে দেওয়া হয়েছে আমরা এদিকটাতে এলাম এদিকটাও অনেক বেশি সুন্দর এখানে হাতের আকৃতিতে বেশ কয়েকটি চেয়ার তৈরি করা রয়েছে তার পাশেই তৈরি করা রয়েছে একটি ডাইনোসরের প্রতিকৃতি এর পাশে লেকের ধারে তৈরি করা রয়েছে একটি কুমিরের প্রতিকৃতি আর লেকের মাঝামাঝি বসার জন্য হাতের আকৃতির চেয়ারও রয়েছে আর এদিকটাতে রয়েছে রুই বা ইলিশ মাছ এদিকটাতে খুব সুন্দর করে লেখা রয়েছে সানমুন পার্ক যাই হোক আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে এই মুহূর্তে আমরা এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি আর বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ